ফুটবলাররা এখন আর ছুটছেন না বলের পেছনে, যাওয়ার তারা সৌদি লিগে, যারা একসময় ইউরোপে খেলে বিশ্বকাপিয়েছেন তারা কেনই বা এখন ইউরোপ ছাড়ছেন। একটা সময় ছিল যখন ফুটবল বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিল চীনের ফুটবল লীগ, মাঝের একটা সময় আবার আমেরিকার মেজর লীগ সকার নিয়েও হয়েছিল বেশ শোরগোল। ডেভিড বেকহামের মতো তারকা লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে নাম লেখান সে সময়ে। কাতার বিশ্বকাপের পরে ফুটবল মানচিত্রে নতুন রং ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেই রং প্রথম গায়ে মাখান ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাতিলের পর আল নাসরের নাম লেখান এই তারকা। আরবে তার আগমনের মাধ্যমে শুরু হয় এক বিপ্লবের, যা অব্যাহত ছিল দলবদলের গত মৌসুমেও। বিরাট অঙ্কের চুক্তিতে আল নাসরে পা রাখেন পর্তুগিজ সুপারস্টার। যে পথ দেখিয়েছেন রোনালদো, সেই পথে পা বাড়িয়েছেন করিম বেনজেমা, ফিরমিনো, সাদিও মানের, রিয়াদ মাহরেজের মতো তারকারা। সবথেকে বড় চমক হিসেবে সৌদি লিগে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। বিশাল পরিমাণ আর্থিক চুক্তি বিশ্বের হেভিওয়েট ফুটবলারদের মাথা ঘুরিয়ে দিয়েছে। ইউরোপিয়ান ফুটবলের বড় বড় তারকাদের দলে ভেড়াতে কারি কারি অর্থও ঢেলেছে সৌদি ক্লাবগুলো। এ কারণে সবথেকে দামি স্কোয়াডের তালিকায় নামও এসেছে দলগুলোর। পিএসজি থেকে নেইমারকে দলে নিয়ে আলোচনায় আসে আল হিলাল। ব্রাজিলিয়ান নাম্বার 10 কে দলে নিতেই খরচ করে 9 কোটি ইউরো। বিশাল এই খরচের অঙ্কে ইউরোপের বাহিরের ক্লাবগুলোর মধ্যে দল গড়ার খরচে একেবারে শীর্ষে উঠে এসেছে আল হিলাল। অইউরোপীয় কোনো ক্লাবের মধ্যে একমাত্র আল হিলালই আছে শীর্ষ 20-এ। খরচের হিসেবে তারা আছে 100টি ক্লাবের মধ্যে 18 নম্বরে। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ এর এক গবেষণায় এসব তথ্য মিলেছে। আল হিলাল ছাড়াও প্রথমবারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে আল নাসর, আল ইতিহাদ এবং আল আহলি। ক্লাবগুলোর স্কোয়াড দেখে সব খরচের হিসেব করে বিশ্বের 100টি ক্লাবের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তাদের প্রকাশ করা তালিকা অনুযায়ী আল হিলালের স্কোয়াডের দাম ইউরোপের বড় বড় ক্লাব বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্স, ডর্টমুন্ডের চেয়েও বেশি। অন্যদিকে গেল মৌসুমে লিওনেল মেসি, বুস্কেটস, হর্দি আলবার মতো তারকাদের দলে ভেড়ালেও শীর্ষ 100 ক্লাবের মধ্যে নাম নেই ইন্টার মায়ামির। সবথেকে দামি স্কোয়াডের মধ্যে শীর্ষ 10টির 8টি হলো ইংল্যান্ডের। এ তালিকায় সবার উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।